কমলপুরের বড় বাজেটের পুজোগুলির মধ্যে রয়েছে মানিক ভান্ডারের ফ্রেন্ডস ক্লাব। অন্যান্য বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর আয়োজন করেছে কমলপুরের মানিক ভান্ডার ফ্রেন্ডস ক্লাব। ১৯ লক্ষ টাকা বাজেটে হচ্ছে এই পুজো। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে প্যান্ডেল, তৈরি করেছেন নবদ্বীপের শিল্পীরা এবং প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী রঞ্জিত ভট্টাচার্য। আলোকসজ্জায় রয়েছেন তেলিয়ামুড়ার ডেকোরেটর। পঞ্চমীতে হবে পুজো প্যান্ডেলের উদ্বোধন। পুজোকে কেন্দ্র করে থাকবে আনন্দ মেলা, রয়েছে বিভিন্ন সামাজিক কাজকর্ম। পুজোর কদিন রাজ্যবাসীকে পুজো প্রাঙ্গণে আসার অনুরোধ রাখেন ক্লাবের উপদেষ্টা কমিটির কনভেনার পঙ্কজ দেব রায়। কমলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি। এবারও মানিক ভান্ডার ফ্রেন্ডস ক্লাব দুর্গা পুজোর আয়োজন করেছে। এবার আমাদের পুজোর বাজেট প্রায় ১৯ লক্ষ টাকার কাছাকাছি। আমাদের প্যান্ডেল কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা এবং মায়ের প্রতিমায় থাকছে থিম হিসাবে নবদুর্গা, তৈরি করছেন আমাদের স্থানীয় শিল্পী রঞ্জিত ভট্টাচার্য এবং বিনোদনের জন্য থাকছে আনন্দ মেলা এবং অন্যান্য অনুষ্ঠান। আমাদের পুজো পঞ্চমী দিন উদ্বোধন হবে, ৭ দিনব্যাপী চলবে, নবমী দিন মহাপ্রসাদ দেওয়া হবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সমগ্র ধলাই জেলাবাসী তথা প্রবাসীকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন সপরিবারে আমাদের পুজো প্রাঙ্গণে, তাহলে আমাদের প্রয়াস সার্থক হবে।